বুধবার আরামবাগের গান্ধী প্রফুল্লচন্দ্র সেনের মৃত্যুদিবস পালিত হল। এই উপলক্ষে আরামবাগ এসডিও অফিস সংলগ্ন প্রফুল্লচন্দ্র সেনের মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পৌরপ্রধান স্বপন নন্দী, এছাড়াও মাল্যদান করেন অন্যান্য কাউন্সিলররা। যার এখানে আমরা সমাবেত হয়েছি এবং যাকে শ্রদ্ধা জানালাম মালা দিয়ে প্রতিকৃত, যাকে আরামবাগের গান্ধী বলা হয়, সেই শ্রদ্ধেয় ঈশ্বর প্রফুল্লচন্দ্র সেনের আত্মার শান্তি কামনায় আমরা ওনাকে স্মরণ করার জন্য ওনার আজকে মৃত্যু দিবসে আমরা মালা দিয়ে সম্মানিত করলাম এবং ওনার কাছে আমরা একটাই প্রার্থনা করলাম, ওনার যে ত্যাগ, ওনার যে আদর্শ, তাকে পাথেয় করে আমরা উনি যে দায়িত্ব পালন করেছিলেন অনুরূপ দায়িত্ব যেভাবে জনগণ আমাদেরকে দিয়েছে, ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও চাই যে ওনার আদর্শকে সম্মান জানিয়ে আমরা যেন জনগণের সেবা করতে পারি, জনগণের পাশে থাকতে পারি। এবং সেই কবির ভাষায় যদি বলি, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাত স্মরণীয়, সেই পথ লক্ষ্য করে সেও কিছু ধরে ধরে আমরাও হব হয়ে পড়েন। তাই আজকে আমরা যে বরণীয় সম্মানীয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তাকে সম্মান জানিয়ে আমরাও প্রার্থনা করলাম যে ওনার মতো আমরাও বরণীয় হতে চাই, তাদের মাধ্যমে এইটুকু আজকের দিনে ওনার মানে মৃত্যু যেন আমরা ওনার কাছে প্রার্থনা করি। আজকে আপনারা দেখবেন যে আমাদের যিনি আরামবাগের উপকার ছিলেন, আরামবাগের গান্ধী প্রফুল্লচন্দ্র সেনের কথা মাল্যদান করলেন আমাদের বিধায়ক সহ আমাদের কাউন্সিলররা, আমাদের বিশিষ্ট জনেরা সকলে মিলে থেকে আজকে সেই দিনটা আমরা উদযাপন করছি। তিথি হিসেবে আপনার কল্যাণ কেন্দ্রে পালন করা হয়, জন্মদিন হিসেবে আজকে আমরা আরামবাগের এখানে করি। মহাজাতি সচেতন হচ্ছে বিভিন্ন জায়গায় ওনার আজকে মৃত্যুদিন যাত্রায়। প্রফুল্লচন্দ্র সেন মানে সবাই জানে, আরামবাগ মানেই প্রফুল্লচন্দ্র সেন।